সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, যুদ্ধবাজ দেশ আমেরিকা, এদের চরিত্রই হচ্ছে যে পৃথিবীর শান্তিপ্রিয় যে দেশগুলো আছে সেইখানে অশান্তি লাগিয়ে নিজেদের সামরিক অস্ত্র বা যে সামরিক কি বলা হয় যে সরঞ্জামা দেওয়া আছে সেগুলোকে বিক্রি করা, আর এর মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতার নাম করে তারপর নিজেদের কর্তৃত্বকে স্থাপন করা। আজকের দিনে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আমরা বলছি, বেসিক্যালি সেটা কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না? সামরিক বিশ্লেষক বা আন্তর্জাতিক গবেষকরা বলছে যে এখানে যুদ্ধটা অদৃশ্যভাবে যুক্তরাষ্ট্রের সাথেই, রাশিয়ার হচ্ছে ইউক্রেন তো মাত্র খেলার একটা ছক হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এই জিনিসটাই কোথাও না কোথাও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো বুঝতে পেরে গেছে, কারণ আজকে সে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়ে কিছু বক্তব্য দিয়েছেন। দিন শেষে তিনি আসলে বুঝতে পেরেছেন, কিন্তু ততক্ষণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আসলে এই যুদ্ধে রাশিয়ার জয় কেউই ঠেকাতে পারবে না, কারণ ধরি মাস নাসুই পানি স্টাইলেই আমেরিকা এবং তাদের মিত্ররা এই মুহূর্তে ব্যবহার করছে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে। আপনার ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণা করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে অনুরোধ জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এখন রাশিয়া কিন্তু তাদের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণা করে রেখেছে। এখন ইউক্রেনের আকাশ সীমাকে নো ফ্লাই জোন ব্যবহার করতে তাদের দরকার বিমান বিধ্বংসী অনেকগুলা ক্ষেপণাস্ত্র, মিসাইল, রকেট লঞ্চার থেকে শুরু করে অনেক কিছু, যেগুলা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর যারা সদস্যভুক্ত দেশগুলো আছে তারা দিচ্ছে না, আবার পাশাপাশি এই অনুমতিও দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, কারণ ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করলে আর সেই ঘোষণা যদি কার্যকর করতে যায় তাহলে ঝামেলা পাকাবে কার সাথে? রাশিয়ার সাথে। আর এই যুদ্ধটা সরাসরি রাশিয়ার সাথে তাদেরও বেঁধে যাবে। আর রাশিয়া কিন্তু সর্বোচ্চ পজিশনে নিজেদেরকে তৈরি রেখেছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসলে যেন তারা এটাকে কভার করতে পারে। আর পশ্চিমাদের এই সিদ্ধান্তেই বেশ চটেছেন আমার কি বলা হয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার বেশ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, যদি আকাশ বন্ধ করার শক্তি আপনাদের না থাকে তাহলে আমাকেই বিমান দেন, আমি ইউক্রেন থেকে সেটাকে কন্ট্রোল করব। এদিকে কোনো স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করার মানে সেই নির্দিষ্ট আকাশ সীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছুই উড়তে পারবে না। এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলিও চালাতে হবে, গুলি চালিয়ে বিমানকে ভূপতিত করতে হবে অথবা মিসাইল চালাতে হবে বা বিমান বিধ্বংসী যেই সরঞ্জামগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে হবে। এতে করে যুদ্ধ পুরা ইউরোপে ছড়িয়ে যেতে পারে। ফলে ন্যাটো দেশভুক্ত সদস্যগুলা যারা আছে ইউক্রেনের নো ফ্লাই জোনের অনুরোধে সাড়া দেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, যদি ইউক্রেন নিজেদের মিশনে রাশিয়া সফল হয় তাহলে তারা আরও সাহসী হয়ে যাবে এবং এরপর বাল্টিক অঞ্চলের দেশগুলোকে টার্গেট করবে। এই ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ঈশ্বর ক্ষমা করুক, যদি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হেরে যায় তাহলে এরপর রাশিয়া বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়ায় আক্রমণ করে বসবে। এই মুহূর্তে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি কিন্তু আসলে অনেকটাই দিশেহারা এবং ভেতরে ভেতরে তিনি কিন্তু ভেঙে পড়েছেন। আর এই ভেঙে পড়ার বিষয়গুলো তার বিভিন্ন বক্তব্য থেকে কিন্তু উঠে আসছে। পশ্চিমারা তার সাথে যে বিশ্বাসঘাতকতা করছে সেটা কিন্তু তিনি না পারছেন বলতে, না পারছেন সইতে, কারণ এটি পশ্চিমাদের চরিত্র। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম কি বলে সেটা বড় কথা না, আন্তর্জাতিক গণমাধ্যমগুলা কোথাও না কোথাও পশ্চিমা দেশগুলোর দ্বারাই নিয়ন্ত্রিত। আর একটা মিথ্যা যদি দশজনে বলে সেটাকে সত্যির মতন শোনায়, কিন্তু সত্য হচ্ছে ইউক্রেন যে কোনো সময় রাশিয়ার দখলে চলে যাবে, কারণ রাশিয়া তাদের পুরা শক্তি ব্যবহার করে ইউক্রেনের ধরেন 80% মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই মুহূর্তে। আর এই জিনিসটাকেই আপনার আরও চটেছেন জেলেনস্কি, সরাসরি ভ্লাদিমির পুতিনকেই তিনি হুঁশিয়ারি দিয়ে বসেছেন, এমনকি কররা ভাষায়। তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, সৃষ্টিকর্তা থেকে কোনো বাংকার আপনাকে রক্ষা করতে পারবে না। এখন দেখেন, সৃষ্টিকর্তার উপরে দিন শেষে বিশ্বাস করতে হয় কাদের? যাদের আর কোনো ভরসা থাকে না। আল্লাহ তোর বিচার করব, ভগবান তোর বিচার করব, ঈশ্বর তোর বিচার করবে, এটা
কোথাও না কোথাও যারা দুর্বল মানুষ তারাই বলে, যাদের হাতে ক্ষমতা আছে আল্লাহর বিচার পর্যন্ত আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না, দৈরাইন না পিডায় মারে, দে আসলে মিশেল টিশেল মাইরা উড়াই দেয়, যুদ্ধের মাধ্যমে জবাব দেয়। দেখেন মনে মনে ভেঙে পড়েছে। তিনি বলেছেন যে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টে এই কথাটা উঠে এসেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী খারকিভ শহরের ধর্মীয় উপাসনালয় ক্যাথেড্রলে হামলা চালিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি এমনটাই মন্তব্য করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এইটা একটা পবিত্র জায়গা, এখন যুদ্ধে ধ্বংস হচ্ছে, এই জায়গায়ও তাদের হাত থেকে রক্ষা পেল না, সৃষ্টিকর্তা তাৎক্ষণিক প্রতিফল দেন না উল্লেখ করে জেলেনস্কি বলেন, তার প্রতিফল থেকে আপনি পালাতে পারবেন না, কোনো বাংকার সৃষ্টিকর্তার বদল্লা থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এই বক্তব্যে জেলেনস্কি জানান, রুশ বাহিনী প্রতিরোধে 16,000 বিদেশি যোদ্ধা ইউক্রেনে পৌঁছেছে, কিন্তু তারা টোটালি অ্যারেঞ্জড হয়ে কিন্তু পৌঁছে নাই। দেখেন বাংকারের কথা গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরিবারকে রাশিয়ার সাইবেরিয়ার এক দুর্গম অঞ্চলে এক নিশ্চিদ্ধ বাংকারে লুকিয়ে রেখেছে, কারণ পরমাণু যুদ্ধেরও আশঙ্কা করা হচ্ছে। গতকালকে রাশিয়ার যিনি উপপররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কিন্তু এমনটাই বর্ণনা দিয়েছেন। আর আমরা জানি যে রাশিয়াও নিজেদের যেই মিসাইলগুলো আছে বা পরমাণু বোমাগুলো আছে সেগুলো কিন্তু শক্ত অবস্থানে রেখেছে। আর আজকের দিনে সৃষ্টিকর্তা তো বদলা নেবেই, অবশ্যই জুলুমের যিনি করেন জুলুম, কিন্তু অনেক সময় আমাদের মানুষদেরও নিজেদেরকে একটু সাবধানে থাকতে হয়। পশ্চিমা দেশগুলো দেখেন, এই আমেরিকার বিষয়টাই বলি বা ফ্রান্স বলি, এরা সবসময় একটা জোট হয়ে চলে, কারণ কি মাথাগুলো এক থাকতে হবে, তাহলে না দুর্বলগুলোরে ধরা যায়। আর পৃথিবীর আরেকটা নিয়ম, ক্ষমতাধর ব্যক্তির সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। আজকে আপনারা কেউ চিনে না, কালকে আপনি একটা বড় মানুষ হয়ে যান, এসপিডিসি কোনো রাজনৈতিক এমপি নেতা, তখন সবাই বলবে আমার এলাকার, আমার বাড়ির, আমার পাশের ঘরের, আমার আত্মীয়, আমার স্বজন, এরকম করে কিন্তু পরিচয় দেয়। যারা দুর্বল তারা সবলের সাহায্য নিয়ে বাঁচতে চায়। তো স্বাভাবিকভাবে ইউক্রেন যেহেতু ইউরোপীয় সীমার ভেতরেই তাদের বসবাস, তো তাদের ভিতরও টার্গেটটা ছিল যে ইউরোপীয় ইউনিয়নে ঢোকা, আর সেই টার্গেটটাকেই বুঝতে পেরেছিল আমেরিকা যুদ্ধবাজ দেশ। দেখেন ওই যে জো বাইডেন বলেন, আর আগে যে ছিল আর একটা পাগলা, আমি আসলে ভুলে গেছি, আরে কি বলা হয় যে আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট, যাই হোক নামটা খেয়াল নাই, একটু খেয়াল করে দিয়েন, ভিডিওর সময় অনেক সময় থাকে না। এখন এদের কিন্তু চরিত্রগুলো আলাদা হলেও নীতিগুলো কিন্তু একই, দুর্বল দেশের উপরে আপনার চাপাই দেওয়া, মন যেটা চায়। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, হ্যাঁ, যখন এইসব দেশে আক্রমণ হয়েছে তখন আসলে ওই ইউরোপিয়ান দেশগুলাই একরকম আচার আচরণ করেছে, তাদের দেখা দেখি সারা বিশ্ব কিন্তু আরেকটা আচরণ করেছে, আজকে তারা যখন একটা আচরণ করছে সেটাকেও কিন্তু মনে হচ্ছে সারা বিশ্ব তাদের সাথে নাচছে। বাট দিন শেষে এদের ফাঁদে পা দিতে সাবধানে দেওয়া উচিত, কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশের সাধারণ মানুষগুলো বিপদে পড়ে। আজকে দেখেন জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 10 লক্ষ ইউক্রেনের সাধারণ জনতা, ব্যবসায়িক মানুষ, মধ্যজীবী মানুষ, তারা কিন্তু আপনার শরণার্থী হিসেবে পাশের দেশ পোল্যান্ড বা অন্যান্য দেশগুলোতে কিন্তু আশ্রয় নিচ্ছে, নিজেদের ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সম্পদ শেষ, ওই শরণার্থী হিসেবে ভিক্ষার টুকরা পাবে সেগুলোতেই বড় হবে। কিন্তু এই সিদ্ধান্তগুলো যারা দেশ চালান তাদের বোঝা উচিত কার পাল্লায় পা দেওয়া উচিত। যাই হোক, আল্লাহ যুদ্ধের সিচুয়েশন থেকে রাশিয়াকে বের করে আনুক, ইউক্রেনকে আনুক, মানুষ শান্তিতে থাকুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।